যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া নিয়েই আজকে আসলে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই ব্লগটা শুরু করেছি বিকাল থেকে, এটা ছিল শনিবার দিন বিকেলবেলা। আসলে শনিবার দিনটা এরকম গিয়েছে যে সারা দিনে কিছু না কিছু করতেই হয়েছে, আর বেশিরভাগ সময়টা বাইরেই ছিলাম আমরা। তো সকালের দিকে আসলে বাজার করে আমরা বাসায় অনেকটা সময় রেস্ট করেছি, যেহেতু বাইরে অনেক গরমের সময় বের হয়েছিলাম। তো বাসায় এসে আমরা তিনজনই খুব ক্লান্ত হয়ে গেছি, তো কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেকটা সময় রেস্ট করেছি। তো বাজার টাজার যা যেরকম যেভাবে এনেছি ওইভাবেই রেখে দিয়েছি, তো এখন আসলে কিছু গুছিয়ে নিতে হবে, নয়তো বাসার যে অবস্থা আসলে পা রাখারও জায়গা নেই। তো আমি আমার কাপড়ের স্ট্যান্ডে যে কাপড় চোপড়গুলো ছিল ওইগুলো আসলে ভাঁজ করে নিলাম, এতে জায়গাটা অনেকটুকু সেফ হবে। এরপর বাজারগুলো আছে, আর বাজার এনেছি অনেক কিছুই এনেছি, দেশীয় কিছু সবজি এনেছি, প্লাস আবার চালের একটা বস্তাও এনেছি। একটু পরে দেখবেন আপনারা যে আমি একটা চালের বস্তা নিয়ে কী পরিমাণ যুদ্ধ করছি। আর আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, তো ও বাসায় থাকলে হেল্প করতো, বাট আমার তখন মনে ছিল না, নয়তো ওকে দিয়ে এই কাজটা করিয়ে রাখতাম। আর যেহেতু এখন সামার টাইম, তো দেখা যায় যে আশেপাশে পোকার কোনো অভাব নাই, এটা সেটা ওইটা কত কিছু উড়ে আসে বাসায়। শীতকালে আবার এদিক দিয়ে ভালো থাকে, কারণ জানলা দরজা সব বন্ধ থাকে, তো বাইরে থেকে কোনো কিছু আসার প্রশ্নই আসে না। সামার টাইমে আসলে এরকমই হয়। আর এই তো আমার যুদ্ধ শুরু। আসলে চালের বস্তাটা ব্যাগের একদম ভিতরে ছিল, তো ওইটাকে বের করতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, একটু ভারী, তো উঠাতে একটু কষ্টই হয়েছে। আর আজকের ব্লগে আসলে শেয়ার করব যে বাঙালি, আমাদের এখানে বাঙালি যে দোকানগুলো থাকে ওইগুলো দেখতে কেমন হয়। বাঙালি দোকান বলতে বাঙালি মুদি দোকান আর কি, আমরা যদি আমাদের দেশের ভাষায় বলি মুদি দোকান টাইপের আর কি। তো বাংলাদেশের মুদি দোকানে যেরকম যে শুধু চাল ডাল এইসব শুকনা জিনিসপত্র পাওয়া যায় এরকম, বাট এইখানে অ্যালিমেন্টারি বলে আর কি। এখানে আমরা বাঙালি দোকানে একদম বাঙালি যাবতীয় যা জিনিসপত্র আছে সবই পাওয়া যায়, সাথে মাছ মাংসও পাওয়া যায়। কিছু কিছু দোকানে মাংসটা অ্যাভেলেবল থাকে না, বাট মাছটা থাকে। তো দোকানে আপনাদের নেওয়ার আগে একটু কফি খেয়ে নেই, তাই না? কফি খেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে, তার জন্য আগে পানি বসিয়ে দিলাম। পানিটা এদিকে গরম হতে থাকুক, মানে ফুটতে থাকুক। তো এর মাঝে আপনাদেরকে সাথে নিয়ে চলুন বাঙালি দোকানটা ঘুরে আসি। এই তো চলে আসলাম দোকানে, এখানে কিছু ফ্রোজেন মাছ আর মাংস আছে, এখানে হার্ড চিকেন শক্ত মুরগি যেটা ওইটা পাওয়া যায়, আর যাবতীয় সব কিছুই পাওয়া যায়। যেমন এখানে আছে চালগুলো, আর আমি সরি, এখানে আসলে আমার ক্যামেরাটা একটু উল্টা করে ধরা হয়ে গেছে, তার জন্য ভিডিওটা সুন্দর হয়নি, তার জন্য আমি সরি। আর এই যে এখানে মানে বাদ নেই এমন কিছু নাই, সব আছে, পাস্তা থেকে শুরু করে সব ধরনের মশলা পাওয়া যায়। সব ধরনের মশলা বলতে ভুল হবে, মানে যেগুলো রেগুলার সব সময় আমাদের ব্যবহার হয়, এলাচ, দারচিনি, সরিষা, ধনিয়া, জিরা, এই টাইপের আর কি। তো আমি জাস্ট এতটুকুই ভিডিও করতে পেরেছি, আর এতটুকুই আর দেখানোর মতো এতটুকুই। আসলে দোকানে তো আর এর চেয়ে দেখানোর কিছু নাই, জাস্ট আমি আপনাদের একটু শেয়ার করলাম যে দোকানগুলো আসলে কীরকম হয়। তবে এই দোকানটা একটু ছোট, এর চেয়েও আরও বড় বড় দোকান আছে, আর ইনশাল্লাহ একদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দোকান দেখতে দেখতে এদিকে আমার কফির পানিটাও গরম হয়ে গেছে, তো এখন একটু কফি বানিয়ে নিয়ে তারপর একেবারে আটসাট বেঁধে কাজে নামবো, কারণ কফি না খেলে শরীর চাঙ্গা হয় না, আমার ক্ষেত্রে এরকম হয়। আর আগে দেখতাম যে শীতকালে ভালোই কফি খাওয়া হতো, বাট গরমকালে খুব কম খেতাম, বাট ইদানিং ওই যে ঘুমের সমস্যা হচ্ছে এই কারণে আসলে কফিটা ভালোই খাওয়া হচ্ছে। আর এই তো কফিটা বানিয়ে নিচ্ছি আগে। আর কফি বানাতে বানাতে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আমার চ্যানেলগুলো আমার চ্যানেলটা দেখছেন বা আমার ব্লগগুলো দেখছেন, তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল অপশনটা অন করে নেবেন। এতে যখন যে সময় আমি ব্লগ আপলোড করি না কেন, সব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইকটা অবশ্যই আমি পেতে পারি, আর আপনাদের যে কোনো ধরনের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন।
আর এই তো আমি সবজিগুলো কী কী সবজি এনেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বাঙালি সবজি এনেছি সো আপনাদের সাথে তো শেয়ার করা উচিত যে আমি ইতালিতে থেকেও বাঙালি দেশি কোন ধরনের সবজি পাই। আর এইসব সবজি ইতালিতেই হয়, বাইরের দেশ থেকে এখন আপাতত আসতেছে না, কারণ সামার টাইমে ইতালিতেই ভালো সবজি চাষ হয়। এই তো এখানে ছিল করলা, আর এখানে এনেছি আমি দেশি সিম, তবে সিমগুলো বেশি একটা ভালো না, তো পাইনি, তো অনেক দিন পরে পেয়েছি তাই খারাপ হোক তাও যতটুকু খাওয়া যায় আর কি, লোভ সামলাতে পারি নাই সত্যি কথা যেটা। আর সিমগুলো দেখে, আর এটা হচ্ছে কই, আমরা কই বলি, আমরা কই বলি না আসলে আঞ্চলিক ভাষায়, আমাদের দেশের ভাষায় আমরা কইটা বলি এটাকে, এখন কে কী বলে সেটা জানি না, তবে কমেন্টে আমাকে জানাতে পারেন কে কোন দামে ডাকেন আর কি এইটাকে, তবে আমরা এটাকে কইটা ডাকি। আর এটা হচ্ছে দেশি লাউ, লাউয়েরও প্রকারভেদ আছে, এটা হচ্ছে একেবারে আমাদের দেশি লাউ, তবে দোকানদার বলেছে দেশি লাউ, আমি এটা জানি না দেশি না বিদেশি লাউ যেহেতু আমি এতটা চিনি না, তবে লাউগুলো খুব কচি ছিল আর কি একেবারে। আর এনেছি টমেটো আর ধনিয়া পাতা, ধনিয়া পাতা তো দেখানোর কিছু নাই, ধনিয়া পাতা এখানে অ্যাভেলেবেল, সারা বছরই পাওয়া যায়। এখন এগুলো ফ্রিজে রেখে দেব। আর আমার এদিকে কিচেনের অবস্থা খুবই খারাপ, তার উপরে আবার আমার একটা মানে দেশি সিমগুলো দেখে একটা রান্না করার জন্য বা একটা জিনিস খাওয়ার জন্য একেবারে কী বলবো জান বের হয়ে যাচ্ছে কখন রান্না করব কখন খাব। সেটা হচ্ছে যে আমার আম্মু আগে রান্না করতো মাছ দিয়ে, এরকম দেশি সিম দিয়ে, তারপর কই দিয়ে, ফুলকপি, মানে পাঁচমিশালি সব সবজি মিলিয়ে আর কি মাছ দিয়ে রান্না করতো। সেই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি, বিশেষ করে শীতকালে খুব ভালো লাগে। তো শীতকালে তো বাংলাদেশে অনেক ধরনের সবজি পাওয়া যায়, বাট আমার এখানে শীতকালে একেবারে মরুভূমি হয়ে যায়, হাহাকার অবস্থা আর কি, কারণ এখানে শীতে কোনো ধরনের ভালো সবজি পাওয়া যায় না। এই তো ওইটাও একদিন রান্না করব ইনশাল্লাহ, দুই দিনের মধ্যেই রান্না করব। আর এইদিকে এই যে আমার এখনকার ইদানিং আমার একদম প্রতিদিনের ডিউটি, সেটা হচ্ছে বাবুকে পানিতে বসিয়ে রাখা, সে তো পানি পেয়ে মহা খুশি, বাট আমার বাসা এদিকে একেবারে কী বলবো পানিতে হাবুডুবু খাচ্ছে, আমি সাঁতার কাটছি ধরতে গেলে পানিতে। আর আজকে আসলে বাবুর বাবার ডিউটি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, ও বাসায় চলে আসবে, তো ও বললো যে ঠিক আছে চলো তাড়াতাড়ি, যখন বাসায় চলে এসেছি একটু বাইরে ঘুরতে যাই, একটু হেঁটে আসি, তো আমরাও গিয়েছি বাইরে হাঁটতে। আর আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম, আমি কিছু ভিডিও করেছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করতে পারবো। আমরা বের হতে হতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে, রাতের তখন 10টার মতো বাজে, সো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আমাদের এই দিক দিয়ে অনেকটাই ফাঁকা। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারকে নিয়ে সহি সালামত থাকবেন, তাহলে এখনকার মতো আল্লাহ হাফেজ।